গতকালকে লাইভে দেখলাম যে আজহারি সাহেব যে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারেনি তার একটা বড় কারণ হচ্ছে নাস্তিকরা। এর ভেতরে একজন উল্লেখযোগ্য নাস্তিক হচ্ছে মুফাসসিল। সে লাইভে বলেছে যে মিজানুর রহমান আজহারি শিক্ষা পাও নাই, তুমি যে আমাকে বলেছিলে যে তুমি আমাকে ফাঁসির কাষ্টে ঝোলাবে তার শিক্ষা তোমাকে আমি দিলাম, তোমাকে যুক্তরাজ্য কেন মালয়েশিয়াতে তোমাকে আমি থাকতে দিব না, সে হুমকি দিচ্ছে লাইভে এসে। নাস্তিকরা চায় কোরআনটাকে বন্ধ করে দিতে, নাস্তিকরা চায় কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, কিন্তু আল্লাহ বললেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে দাবিয়ে দিতে, কাফেররা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করতে, কিন্তু আল্লাহ বললেন ইসলাম এবং কোরআনকে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে তার মর্যাদা বাড়িয়ে দিবে একজন, তিনি কে? এটাকে আপনি ইউ ক্যান্ট স্টপ, এটাকে আপনি থামাতে পারবেন না। আজকে আমি আপনাদের একটা কথা বলি, আমরা কথায় কথায় সরকারকে দোষ দেই, এ সরকার দায়ী, প্রশাসন দায়ী, কথায় কথা আমরা বলি কি বলি না? যুক্তরাজ্যে কি আমাদের প্রশাসন আছে নাকি? আছে নাই? যুক্তরাজ্যও আজকে আজহারি বাধাগ্রস্ত। মূলত আমাদের শত্রু হচ্ছে দুই পক্ষ। কয় পক্ষ আমাদের শত্রু জোরে কোন কয় পক্ষ? এক নাম্বার আমাদের শত্রু হচ্ছে নাস্তিকরা। কারা আমাদের শত্রু? নাস্তিক। নাস্তিকরা আমাদের প্রকাশ্য দুশ্মন। মুসলমানদের প্রকাশ্য দুশ্মন হচ্ছে নাস্তিক। কাফের যে পরিমাণ দুশ্মন তার সাথে বেশি দুশ্মন হচ্ছে নাস্তিক, ঠিক কি না? আমাদের দুশ্মন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নাস্তিক আর দুই নাম্বার হচ্ছে আমরা আমাদের নিজেরাই দুশ্মন। আমরা আমাদের কি দুশ্মন? আজকে আপনি দেখেন মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে লেখালেখি করে, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, একজন ইসলামিক স্কলার আরেকজন ইসলামিক স্কলারকে দেখতে পারে না, একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না, একজন হুজুর আরেকজন হুজুরকে সহ্যই করতে পারে না। এরকম হুজুর আছে না নাই? আছে। এটা হচ্ছে আমাদের, দিস ইজ আওয়ার প্রবলেম, এটা আমাদের প্রবলেম, একটা বিগেস্ট প্রবলেম, যে আমরা আমাদের শত্রু হয়ে গিয়েছি কিন্তু আমরা দিন শেষে বলি সরকার আমাদের শত্রু, প্রশাসন শত্রু। না, ইটস অ্যাবসলুটলি রং আইডিয়া। আমরাই আমাদের শত্রু, এক হুজুর আরেক হুজুরকে সহ্যই করতে পারে না, একজন স্কলার আর একজন স্কলারকে দু চোখে সহ্য করতে পারে না। খালি অমুকের নামে পোস্ট, অমুকের বিরুদ্ধে পোস্ট, অমুকের নামে লেখালেখি বাংলাদেশে আছে না নাই? এজন্য আজ থেকে একটা কথা মনে রাখবেন যে আমি নিজেকে নিয়ে ভাববো, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ। আমি নিজেকে নিয়ে ভাবো যে আমি আসলে কে, আমার আমল কতটুকু, মানুষ কে কী করলো, কার কী অবস্থা, কাউকে নিয়ে কথা বলার সময় আমার কাছে? আমাদের হৃদয়ে ভালোবাসা নাই, খালি হিংসা বিদ্বেষ আর অহংকার, ঠিক কি না? ওই আহলে হাদিস, ওই হানাফি, ওই মাঝহাবি, ওই লা মাঝহাবি, এরকম মারামারি বাংলাদেশে আছে না নাই? কিন্তু আমার নবী কখনো মারামারি করেছেন এসব বিষয়ে? জয়গণ করেছে? আমার নবী কখনো বলেন নাই যে আমি হানাফি, আমার নবী কখনো বলেন নাই যে আমি শাফিঈ, আমার নবী অলওয়েজ বলেছেন আই এম মুসলিম, আনা মুসলিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একজন আহলে হাদিস, একজন মাঝহাবি, আর একজন লা মাঝহাবি, আর একজন হানাফি, আর একজন শাফিঈ, এটা মনে রাখবেন, ইটস জাস্ট এ নেম, বাট আওয়ার ফার্স্ট আইডেন্টিটি ইজ উই আর মুসলিম, উই আর মুসলিম। আমাদের আহলে হাদিস, হানাফি, মাঝহাবি, লা মাঝহাবি, এটা জাস্ট একটা নাম, কিন্তু আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা মুসলমান। মূল পরিচয়টা আমাদের কি জোরে কর না? আমাদের মূল পরিচয় কি মুসলমান? এটা হচ্ছে, দিস ইজ আওয়ার ফার্স্ট আইডেন্টিটি। আমাদের একটা ন্যাশনাল আইডি কার্ড মনে করবেন আপনারা, যে আমাদের ন্যাশনাল আইডি কার্ড আমরা মুসলমান, আমরা কি মুসলমান। এজন্য আজ থেকে কে আহলে হাদিস, কে মাঝহাবি, কে লা মাঝহাবি, কোনো ভেদাভেদ আমাদের ভিতরে রাখা যাবে? বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে খালি এগুলো নিয়ে মারামারি, অমকে আহলে হাদিস, অমকে মাঝহাবি, তমক লা মাঝহাবি, মারামারি করতে করতে জীবনটাই শেষ আমাদের, ঠিক কি না? এজন্য আমাদের যেই মনো মাইন্ড হবে, উই হ্যাভ টু বি ব্রড মাইন্ডেড পার্সোনালিটি, আমাদের হৃদয়টা প্রশস্ত হতে হবে, পাহাড়ের মতো উঁচু হতে হবে, সাগরের মতো বিশাল আমাদের হৃদয় হবে, আমাদের হৃদয়ে কোনো প্রকার কোনো হিংসা বিদ্বেষ বিলং করা যাবে। যে কোনো মানুষ ভালো কাজ করুক, আপনারা মন থেকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। যেই হোক, আপনি আহলে হাদিস, আপনাকে আমি সাপোর্ট জানাই, আপনি হানাফি, আপনাকে আমি সাপোর্ট জানাই, আপনি ওয়াহাবি, আপনাকে আমি সাপোর্ট জানাই, ভালো যারাই করবে তাদের পক্ষে আমরা পক্ষে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য কখনো কেউ ভালো কাজ করলে নেগেটিভ কোনো কমেন্ট করা যাবে? এজন্য আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররুকু। আল্লাহ বললেন গোলাম ঐক্য, তার রশিকে শক্ত করে ধরো,
বিভেদের প্রাচীর তোমরা করবে না, বিভেদ করা যাবে না, কখনো কোনো প্রকার মারামারি দ্বন্দ্ব প্রকারে কোনো জড়াজড়ি করা যাবে। আজ থেকে আমরা মুসলিম, উই আর ব্রাদার, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ভাই, এক মুমিন আরেক মুমিনের কি হবে? ভাই বলেন না কি? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগলে চলবে মিয়া? চলে? একটু আঘাত হতেই পারে, এক কথা দুই কথা হতেই পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি আমরা ইসলামের জয়কে আনতে চাই, উই হ্যাভ টু বি ইউনাইটেড। ঐক্য হওয়ার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে ঐক্য হওয়ার তৌফিক দান করো, পড়ে না আমির। ঐক্য হয়ে গেলে দেখবেন বাংলাদেশে ইসলাম নিয়ে আর কেউ ষড়যন্ত্র করতে পারবে? বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? জোরে কোনো আছে না নাই? বাংলাদেশে হক কথা বলে টিকে থাকা খুবই মুশকিল, ঠিক কি না? হক কথা যেই বলবে তারই সমস্যা। এই যে মিজানুর রহমান আজহারি, চেনেন আপনারা সবাই? চেনেন সবাই? যুক্তরাজ্যে তার কয়েকটা প্রোগ্রাম ছিল, প্রায় পাঁচটা, আই ওয়ান টিভির উদ্যোগে আয়োজিত প্রোগ্রামটা ছিল, প্রায় পাঁচটা প্রোগ্রাম তার ছিল যুক্তরাজ্যে, লন্ডনের ওইদিকে। মনটা খুব ভালো ছিল যে সে যাবে, কোরআনের কথা বলবে, আমরা শুনবো, নতুন কোনো মেসেজ আমরা পাবো, মনটা খুব ভালো ছিল। ইভেন আমি এই বিষয়ে বক্তব্য দিয়েছি যে আল্লাহ তারা যেন এই কনফারেন্সকে কবুল করে। কিন্তু হঠাৎ করে কালকে নিউজ পড়লাম যে মিজানুর রহমান আজহারিকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শোনার পরে মনটা খুবই খারাপ হয়ে গেছে। আজকে জুমাতেও বললাম যে আসলে নাস্তিকরা চায় কোরআনটাকে বন্ধ করে দিতে, নাস্তিকরা চায় কোরআনের আওয়াজটি বন্ধ করে দিতে, কিন্তু আল্লাহ বললেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে দাবিয়ে দিতে, কাফেররা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করতে, কিন্তু আল্লাহ বললেন ইসলাম এবং কোরআনকে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে তার মর্যাদা বাড়িয়ে দিবে একজন, তিনি কে?